হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। রাজ্যের পৌরসভায় আবার কর্মী নিয়োগ হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, শিলিগুড়ি পৌরসভার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে, এখানে অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, পদের নাম SAE ইলেকট্রিক্যাল। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা আছে, আমরা নিচে জেনে নেব মোট শূন্যপদ কতগুলি রয়েছে। আবেদনের মাধ্যম অফলাইন, অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 19/1/2024, 19 তারিখের আগে বা 19 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া আমাদেরকে সম্পন্ন করতে হবে। পদের নাম এখানে বলা হয়েছে SAE ইলেকট্রিক্যাল। বয়সসীমা ও বেতন, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। যদি তোমরা এখানে চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে বেতন হিসেবে প্রদান করা হবে 16,500 টাকা প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমরা জেনে নেব। উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শিলিগুড়ি SMC.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য আমি আগেও বলে দিয়েছি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন করার আগে অবশ্যই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে তারপর নিজের দায়িত্বে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ আমি আগে বলে দিয়েছি 19/1/2024, এই তারিখের মধ্যে বা এই তারিখের আগে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে শিলিগুড়ি SMC.in, এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।